আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। মোদি সাতক্ষীরা, শ্যামনগর ও গোপালগঞ্জ যাবেন আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে দুই দিনের সফরে শুক্রবার ঢাকায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শনিবার 27 মার্চ সাতক্ষীরা ও গোপালগঞ্জ যাবেন সফরে। এটা বিদেশি কোনো প্রধানমন্ত্রীর ঢাকার বাইরে প্রথম সফর করবেন। প্রথমে মোদি ঢাকা থেকে হেলিকপ্টারে সাতক্ষীরা যাবেন। শ্যামনগরে যশোরেশ্বরী দেবী মন্দির পরিদর্শন করবেন তিনি। নতুন রূপে সেজেছে পুরো এলাকা, নিরাপত্তার চাদরে ঢেকে গেছে শ্যামনগর। নেওয়া হয়েছে মোদিকে বরণের আনুষ্ঠানিকতার প্রস্তুতি। সাতক্ষীরা থেকে সরাসরি যাবেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়, শ্রদ্ধা নিবেদন করবেন বঙ্গবন্ধুর সমাধিতে। মোদি যাওয়ার আগে টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন তিনি। সেখান থেকে মোদি যাবেন ক্যাশিয়ানের ওরাকান্দিতে। সেখানে তিনি হরিচাঁদ ঠাকুরের বাড়িতে শ্রী শ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা অর্চনা করবেন। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।